সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারে। আমি শান্তা জাহান রয়েছি বরাবরের মতো আপনাদের সাথে, এবং হ্যাঁ, আমাদের এই সপ্তাহের ফ্রাইডে স্টারেও আপনাদের জন্য আমি খুব পছন্দের একজন মানুষকে নিয়ে হাজির হয়েছি। আমি জানি তার নামটি বলবার সাথে সাথেই আপনাদের মনে হাজারো প্রশ্ন থাকবে, তো আপনাদের প্রশ্নগুলো তো আমি সব নিতে পারবো না, কিন্তু আপনাদের হয়ে আজ অনেক প্রশ্ন বানে তাকে আমি জর্জরিত করার চেষ্টা করব, জানতে চেষ্টা করব তার রিসেন্ট সব অ্যাক্টিভিটিস। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমাদের সাথে রয়েছে বাংলাদেশের বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং আলোচিত মানুষ, এবং একই সাথে আমাদের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। অনেক অনেক শুভেচ্ছা জায়েদ ভাই, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু হাসিটা একটু কম মনে হচ্ছে, তুমি তো আরেকটু বেশি হাসি দিয়ে সব সময় বলো। না আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। আমি জানি না এটা শুধু খুশি করার জন্য বলেছো কিনা, বাট আমি বলবো যে অন্যান্য দিনের চেয়েতে আমি আজকে একদম তোমাকে মানে শুভ্র একটা জায়েদ খানকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে হঠাৎ করে সাদার প্রতি ফ্যাসিনেশনটা কেন হলো? নিজেকে শুদ্ধ পবিত্র করার চেষ্টা করছো, অল লাইক এটা তোমার প্রিয় কালার? আমার হোয়াইট আমার খুব প্রিয় কালার। আমি ছোটবেলা থেকে হোয়াইটের প্রতি, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা আমি খুব বেশি পড়ি, বাট হোয়াইটের প্রতি আমার বেশি ফ্যাসিনেশন। ওকে, আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি যে দর্শকদের মনে অনেক অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমার মনেও রয়েছে, তো দর্শকদের হয়ে কিন্তু আজকে আমি তোমাকে অনেক প্রশ্ন করব। তুমি কখনোই চিন্তা করতে পারবে না যে শান্তা আমাকে কেন এত প্রশ্ন করছে, এগুলো কিন্তু দর্শকদের চাওয়া, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলতে চাই যে আর অল্প কয়েকটা দিন পরেই হচ্ছে ঈদ, তো তোমাকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ নিয়ে প্ল্যানিং বলো। ঈদের সাথে আর একটা জিনিস জড়িত, আমি তার আগে যে একটা জিনিসের জন্য আমার দক্ষিণাঞ্চলের স্বপ্ন পূরণ হয়েছে, পদ্মা সেতু, সেটা নিয়ে একটু কথা বলতে ইচ্ছা করছে। যেহেতু ঈদে আমি বাড়িতে যাই, আমার বাড়ি পিরোজপুর আমার জন্মস্থান, তো সে অনেক কষ্ট করে যেতে হয় সেই ফেরিতে মাওয়া বা কিংবা আর ইচ্ছা করে। এই মানে বর্ষা সিজনে বর্ষা আসছে, বলছি ঈদের সময় যে ঝামেলাটা থাকে, ওখানে গিয়ে যে সিরিয়ালে পড়ে মানুষ বা যে অবস্থা থাকে, সেখান থেকে বের হয়ে এসেছি পদ্মা সেতু। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, দক্ষিণাঞ্চলে আমরা যারা দক্ষিণাঞ্চলে জন্ম তাদের স্বপ্ন পূরণ হয়েছে, এবং ঈদের আগে আগে, সে ঈদের আগে আগে, এবং সেই কারণে ঈদে বাড়ি যাওয়াটাও অনেক বেশি মানে খুশির হবে, আনন্দের হবে, একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো যার কারণে আমি সেই পদ্মা সেতুর সাথে সাথে ঈদটাও জরুরি, তো যার কারণে এই ঈদের ঈদ আর ঈদটা এখন আর মনে ভালো লাগে না, কারণ বাবা মা গত হয়েছে, তুমিও জানো, খুব পরপর এক বছরের মাথায়, তো বাবা মার কবরস্থান কবরটা ওখানে হয়েছে সেই বাড়িতে পিরোজপুরে, তো সেখানে যেতে হয় ঈদে, আমি ঈদ ওখানেই করি, তো সেই ঈদে ওখানেই যাওয়া হবে বা ওখানেই যাব। ঈদ নিয়ে আসলে মা বাবা যাওয়ার পর থেকে খুব একটা এক্সাইটেড কাজ করে না, আর খুব রিসেন্ট তো এই প্রথম ঈদ মাকে ছাড়া কাটাবো, এই লাস্ট ঈদেও কিন্তু মা ছিল, এই প্রথম ঈদ মা থাকবে না। মানে দেখা যাবে তুমি পিরোজপুরে গেছো, মায়ের স্মৃতিগুলো সব আছে কিন্তু মা নেই, আর ঈদের দিন সকালে মায়ের হাতের পায়েস, মায়ের হাতে সেমাই খাওয়ার যে একটা আগ্রহ, রাইট, সেটা আসলে খুব মিস করবে। মিস করবো মায়ের, সবার ছোট ছেলে তো মায়ের প্রতি আমার অ্যাটাচমেন্টটা খুব বেশি ছিল, যার কারণে আমি মায়ের সাথে মিস করি, মাকে খুব মিস করব। প্রথম ঈদ হবে এই প্রথম মাকে ছাড়া আর কি। আন্টির জন্য অনেক অনেক দোয়া থাকবে আমাদের সকলের পক্ষ থেকে, তার আত্মার মাগফিরাত কামনা করছি। তবে আমাদের বিশ্বাস ভালো মানুষ ছিলেন এবং যেখানে আছেন ভালো আছেন। হ্যাঁ, আমার বাবা মা সবার বাবাই সবার কাছে প্রিয়, তবে আমার বাবা মা এক্সেপশনাল ছিলেন, আমি বাবা মাকে খুব বেশি মিস করি, আর ছোট ছেলে বলে অ্যাটাচমেন্টটা বেশি থাকার কারণে আমার প্রতিটা স্মৃতি খুঁজে বেড়ায় আমার বাবা মাকে প্রতিটা জায়গায়, আর মানে স্পেশাল ডেগুলো তার মধ্যে কিন্তু অন্যতম মনে পড়বে। সেই জন্য তো বললাম ঈদ তো মানে খুশি, ঈদ মানে আনন্দ, সেটা হয়তো বা আরও সময় লাগবে, বাট এখন তো ঈদটাকে মাকে খুঁজে ফিরবো, মায়ের হাতের ফিন্নি জর্দা। হ্যাঁ, আচ্ছা ঈদ নিয়ে প্ল্যানিং শুনি, এই তো পিরোজপুরে গেলে, বাট সবসময় আমরা দেখে থাকি ঈদ নিয়ে তোমার বেশ কিছু পরিকল্পনা থাকে, বেশ কিছু কার্যক্রম থাকবে, বিশেষ করে কোরবানি ঈদের ক্ষেত্রে দেখেছি যখন শিল্পী সমিতিতে তুমি নিয়মিত ছিলে, অ্যাজ এ সেক্রেটারি হিসেবে কাজ করেছো, সবসময় আমরা দেখেছি গরু কোরবানি দিচ্ছ এবং শিল্পী সমিতির যারা শিল্পী রয়েছে অভাবগ্রস্ত, বিশেষ করে যারা একটু সুবিধা বঞ্চিত তাদের মধ্যে তুমি সবসময় কোরবানি দিয়ে হচ্ছে মাংস বিলি করছো, তো এবারও এমন কোনো পরিকল্পনা তোমার আছে কিনা? আসলে এটা ডিপেন্ড করতেছে আসলে পরিস্থিতি কি হয়, করোনা পরিস্থিতিটা তো আসলে আবার একটু খারাপের দিকে যাচ্ছে, তারপরে দেশে বন্যা, আসলে সেই টাকাটা কি আসলে বন্যার্থদের দিলেও ভালো হবে কি না
সেটা একটা বিষয় কাজ করে। আবার শিল্পী সমিতি নিয়ে একটা মামলাও চলমান, যা ভালো করে জানো যে একটা মহামান্য সুপ্রিম কোর্টের মামলাটা আমাদের, আমার যে পোস্টটা বিশেষ করে জেনারেল সেক্রেটারি পোস্টটা নিয়ে আসলে হাইকোর্টে একটা স্ট্যাটাস কিউ আছে, যেটাকে বলে স্থিতি অবস্থা আসে। এখানে আসলে ওনাদের পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত কেউ দায়িত্ব পালন করাও বেআইনি। তো সেই কারণে হয়তো বা সেই দায়িত্ব নিয়ে করাটা অনেক সময় কী হবে শিল্পী সমিতির ব্যাপার থেকে সেটা মাথায় নিচ্ছি না, বাট পরিকল্পনা তো সবসময় করে আসছি, বরাবরই করে আসছি। সেই ঈদ আসলে বিশেষ করে কুরবানিতে যারা, আমি অভাবগ্রস্ত বলবো না, বলবো যারা নিম্ন আয়ের শিল্পী, যারা যারা আর কি বলবো যে জুনিয়র শিল্পী যারা, এদের জন্য আসলে করতে হয়। স্বল্প আয়ের শিল্পী যারা, তাদের জন্য তো আসলে করেছি বরাবর, এবারও করার ইচ্ছে আছে। আর সিলেটের যে অবস্থা, সে বন্যার্তদের জন্য যদি টাকাগুলো দিলে তাদের উপকার হয়, একটা কোরবানির মাংস খাওয়ার চেয়ে যদি কারো জীবন বাঁচে সেটা খুব বেশি জরুরি। তো সেই বিষয়গুলো মাথায় রাখছি, মাথায় রেখে আর কিছুদিন বাকি আছে, যেহেতু সার্বিক দিক বিবেচনা করে আর কি পরিকল্পনা গ্রহণ করবো এবং সেই অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি তো ভোটের বিষয়টাতে আরও পরে আসতাম, যেহেতু তোমার কথা প্রসঙ্গেই চলে আসলো, আমাকে একটু বলো যে তুমি তো জনগণের ভোটে নির্বাচিত। জনগণের ভোটে না, আমি শিল্পীদের ভোটে নির্বাচিত। জনগণ বলতে অ্যাকচুয়ালি আমি তোমার শিল্পীদেরকেই বলতে চাচ্ছি, তোমাদের ওই সেক্টরে, তারা তোমাদের জনগণ। তো সেই শিল্পীদের ভোটে নির্বাচিত জায়েদ খান, তার পরবর্তীতে আমরা দেখেছি মানে মামলা হচ্ছে, পাল্টা মামলা হচ্ছে, রায় আসছে, আবার সেটা স্থিতিশীল হয়ে যাচ্ছে এবং এখনও পর্যন্ত এই প্রক্রিয়া চলমান। মানে এই প্রক্রিয়ার শেষ কোথায় এবং তুমি তোমার রায় নিয়ে কতটা আশাবাদী? আমি তো শিল্পীদের ভোটে নির্বাচিত তৃতীয়বার মতো সাধারণ সম্পাদক, আপিল করেছে, আপিলেও নির্বাচিত, চূড়ান্ত ফলাফলেও নির্বাচিত। দুজন লোক, আমি নাম নাই মেনশন করি, দুজন লোক একদম অসাধুভাবে, অসৎ উদ্দেশ্যে, বেআইনিভাবে, যিনি আমার সাথে প্রতিযোগী ছিলেন তাকে বিজয়ী ঘোষণা করলেন এক সপ্তাহ পরে আমি চেয়ারে বসার, যেটা সম্পূর্ণই বেআইনি। এমন নজির পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে একজন মানুষ জয়লাভ করার পরে, চূড়ান্ত ফলাফলের পরে তাকে পরাজিত ঘোষণা করে, এটা হয়নি কখন। তো যাই হোক, একজনকে ঘোষণা করলেন হাত উঁচু করে, যিনি আপিল বোর্ডের চেয়ারম্যান, তিনি রেসলিংয়ের মতো একজন হাত, এগুলো অনেকবার বলেছি আর বলতে ভালো লাগে না এখন, কারণ বিষয়টা আসলে একটা নোংরামির পর্যায়ে চলে গেছে। কোর্ট স্পষ্ট বলে দিয়েছে স্ট্যাটাস কিউ থাকবে, স্টে এন্ড স্ট্যাটাস কিউ, মানে ওই চেয়ারটা শূন্য থাকবে, শূন্য থাকবে যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ রায় না হবে। তার পরিবর্তে যিনি সহকারী, যিনি সম্পাদক থাকেন, সাধারণ সম্পাদক, তিনি দায়িত্ব পালন করতে পারবেন, এটা অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন। সেটা না করে এই মেয়েটি জোর করে করে বসছে, দাদা মিটিং করছে, যেটা একটা সম্পূর্ণ বেআইন। কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত করা বা আমি সেক্রেটারি এই হিসেবে পরিচয় দেয়া, তো এটা তো ইচ্ছে করলে তাহলে তুমিও দিতে পারো। সেটা তো বললাম, যেহেতু তুমি পূর্ববর্তী দুই বছর সফলতার সাথে নিজের অবস্থান টিকিয়ে রেখেছিলে, তারপরে আবার ভোটে জয় যুক্ত হলে, তো সেক্ষেত্রে আমি কিন্তু আইনগতভাবে বৈধভাবে আই এম দ্য জেনারেল সেক্রেটারি, ভোটে নির্বাচিত, এটার কোনো ব্যত্যয় নেই। বারবার ভোট গণনা হয়েছে, বারবার আমি জয়লাভ করেছি। মেয়েটি এখন সম্পূর্ণ বেআইনিভাবে নিজের অবস্থানটা ভেঙে জোর করে করে বসছে, আর কিচ্ছু না। আচ্ছা, তার মানে কি আমরা বলবো মেয়ে মানুষ বলে তুমি স্যাক্রিফাইস করছো? আমি গেলে হিসিং হতে পারে একটা, তাহলে জিনিসটা খারাপ দেখাবে, মনে করবে যে দুই বছর ছিল জায়গা জোর করে থাকতে চায়, আমি গেলে তো আমিও জোর করে বসতে পারি। আচ্ছা, সো মেয়ে মানুষ বলে কি আই ডিডেন্ট ডু দ্যাট বিকজ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল। মাঝখানে যে একটা ব্যাপার হলো যে তুমি একটা স্টে অর্ডার নিয়ে আসলে এবং আদালতের একটা হচ্ছে, না আমি স্টে অর্ডার আনিনি, আমি হচ্ছে রায় পেয়েছি, সেই রায়ের আলোকে আমি বসেছি, সেই রায়টাকে ওনার আবার একটা চেম্বার জাজ থেকে স্টে করিয়েছে। তো সেটা নিয়ে যে একটা আলোচনা সমালোচনা ঘটলো, যেটা হচ্ছে আগের রায় ছিল সেটাকে তুমি আবার নতুন করে দেখিয়েছো এবং সেটা মানে মিথ্যে ছিল, এটা ওনার ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। সেটা যদি হয়, আমি সভাপতি আমার ইলিয়াস কাঞ্চন, তার প্রতি শ্রদ্ধা থেকেই বলতে চাই, আমার সেই রায় যদি অবৈধই হয় তাহলে আপিল করলো তারা কিসের বিরুদ্ধে? আর কাঞ্চন ভাইও এখন সেই অবৈধ সেক্রেটারির সাথে কীভাবে বসে চেয়ারে মিটিং করেন, তার মতো একটা সম্মানিত মানুষ, আমি প্রশ্ন থাকলাম আজকেই চ্যানেল নাইনের মাধ্যমে, আমি কথাগুলো বলতে চাই না, বললাম, উনি তো সিনিয়র মানুষ, উনি তো বলবে যে কোর্টের যে রায় হবে তারপরে সে নিয়ে আমার সাথে বসবে, তার আগে কেউ বসবে না। তো সে অবৈধ সেক্রেটারি, যিনি সেক্রেটারি হননি, তো জোর করে বসছেন, তার সাথে কাঞ্চন ভাই বসে কীভাবে মিটিং করে? মিটিংটাই তো অবৈধ, সেটা কাঞ্চন ভাইকে একটা শিক্ষিত মানুষ এটা বোঝে না? তাহলে কি বলা যেতে পারে যে একুশ জনের কমিটি 10 জন নিজেরা নিজেরা বসে, ওনারা যে 10 জন জিতেছে, আমাদের 11 জনের কেউ আসে না, লাইক দীপজল ভাই, রুবেল ভাই, রোজিনা আপা, অঞ্জনা আপা, অরুণাদি, তারপর হচ্ছে সুচরিতা আপা, মৌসুমী আপা, যারা আছেন, জয়, আলিরাজ, কেউই কিন্তু আসেন, 11 জন কিন্তু কমিটিতে যায় না, এটা তো ওনাদের ব্যর্থতা।
একটা সেক্রেটারি পদটাকে নিয়ে জোর করে বসিয়ে বসিয়ে কেন এগুলো করতে হবে? একদম লোক হাসানো, একটা ছোট্ট 400 জনের একটা কমিটি সমিতি, এটাকে নিয়ে এত কাজ করেছি আমি, এত বেশি ফোকাসে নিয়ে আসছি মিশা ভাইয়ের আমি কাজ করে, এটার প্রতি এখন অনেকের চোখ ভোট এবং সেটা নিয়ে এত বেশি মানে কাহিনী যে হয়ে গেল, তোমার কি মনে হয় না এতে করে তোমাদের যে অবস্থানটা রয়েছে শিল্পী হিসেবে সাধারণ মানুষের কাছে সেটা নষ্ট হয়ে গেছে? সাধারণ মানুষ আর এখন তোমাকে অভিনেতা জায়েদ খান বা অভিনেত্রী নিপুণ এইভাবে চিন্তা না করে তারা চিন্তা করছে যে তারা তাদের পদ পদবী নিয়ে এত বেশি ব্যস্ত যে অভিনয়টাকেই ভুলে গেছে? ট্রু, এটা আমি তোমার সাথে সম্পূর্ণ একমত। এতে করে সাধারণ মানুষের কাছে শিল্পীদের ভাবমূর্তি অনেক নিচে নেমে গিয়েছে। একটা মেয়ে চেয়ারের জন্য এত কিছু করতে পারে, আমাকে যদি কেঁদে বলতো যে আমাকে ছেড়ে দেন ভাই, আমি ছেড়ে দিতাম যে ভাই এত শখ কর, কিন্তু এত কিছু হতে পারে একটা চেয়ারের জন্য জোর করে করে, আদালতের রায় নাই, নিজে আমি নিজের কাছে তো বিবেক আছে, লজ্জা লাগে, কিন্তু মিথ্যাচারী একটা মানুষ, প্রচুর কথায় কথায় মিথ্যা কথা বলে আর জোর করে করে চেয়ারে বসবে মানুষ, তো একটা অভিনেত্রী হিসেবে লজ্জা থাকবে যে আমি তো ভোটে জিতিনি, আমি কেন জোর করে বসতেছি? আচ্ছা, একটা সময় কিন্তু নিপুণ আপু তোমার কো আর্টিস্ট ছিল, তোমরা একসাথে মুভি করেছো না, মানে ওই সময়কার বন্ডিংটা কেমন ছিল? এখন তো তোমরা একে অপরের প্রতি বন্ডিং বা না বন্ডিংয়ের কথা না, আমি অন্যকে কখনো প্রশ্রয় দিই না। আমার সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আমার অনেস্টি। এদেশে সৎ লোকের শত্রু বেশি সবচেয়ে, অসৎ লোকের বন্ধু বেশি। তো যার কারণে কিন্তু এত শত্রু, এত কিছু লেখালেখি, এত কিছু কথা, এই কারণেই কিন্তু আমি যদি খারাপ হতাম তাহলে তিনবারের বার আমি নির্বাচিত কীভাবে হয়েছিল শিল্পীদের ভোটে? একটা লোক তিনবারের পর পর নির্বাচিত হতে পারে না, বিকজ আই হ্যাভ এ কোয়ালিটি, আই হ্যাভ এ অনেস্টি, দ্যাটস ওয়াই দে সিলেক্টেড মি। ভোট পূর্ববর্তী সময়ে আমরা দেখলাম একটা মহল বা বেশ কিছু, আমি নাম উল্লেখ করে বলতে চাই না, যে জায়েদ খানের বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ, সেটা প্রেম বিয়ে ভালোবাসা প্রতারণা করা। প্রেম বিয়ে তো ভালো জিনিস, এটা খারাপ না, আমি ব্যাচেলর মানুষ প্রেম বিয়ে নিয়ে কথা বলবো, আমাকে নিয়ে কথা বলতেছে, আমি মার্ডার করেছি এক সহশিল্পীকে, এটা নিয়েও তো তারা একটা ব্যাড পলিটিক্স করার চেষ্টা করেছে নির্বাচনের আগে আগে। আমাদের রাইমে ইসলাম শিমু নামে একজন শিল্পী মারা গিয়েছিলেন, তার হাজবেন্ড তাকে মেরেছে, সেটা নিয়ে আমাকে জড়ানোর চেষ্টা তাদের। নির্বাচনের মতো একটা ইস্যুতে কেন ব্যক্তিগত ইস্যুগুলো চলে আসলো, কেন সেখানে প্রেম ভালোবাসা প্রতারণার ইস্যুগুলো চলে আসলো? হ্যাঁ, সেটাই বলছি যে যখন প্রেম হয় তখন দুজনের সম্মতিতে হয়, বিয়ে হলেও দুজনের সম্মতিতে হয়, ছেড়ে গেলেও দুজনের সম্মতিতে হয়। কারো হাতে তালি বাজে, এখন কারো যদি কোনো 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 কিছুতে স্বার্থে আঘাত আসে তখন সে প্রতারণা হয়, আর যখন ভালো থাকে তখন সেটাকে প্রেম বলে কিছু কিছু মানুষের কাছে। আমি যখন যেটা করেছি মন থেকে করার চেষ্টা করেছি, কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই, কারোর প্রতি আমার কোনো ডিসরেসপেক্ট নাই, আমি মনে করি যে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, এবং যারা আমার সম্পর্কে খারাপ বলছে তাদের প্রতি আমার রেসপেক্ট। তবে একটা জিনিস কি, আপনি শিল্পী পাবলিকলি বলে নিজে যেমন ছোট হচ্ছেন, আমাকে ছোট করছেন না, কিন্তু সমস্ত শিল্পীদেরকে ছোট করছে। এই যে তুমি বললে যে আমি নির্বাচনের পর আমাকে এই দেখলা হট সিটে, আমি কখনো কোথাও যাইনি, এই একই প্রশ্ন মানে জর্জরিত, নিজে কোর্টে দৌড়াচ্ছি, অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, আমার কিন্তু যুদ্ধটা অন্যায়ের বিরুদ্ধে, আমি জিতেছি, এটা অন্যায় করে একজনকে ঘোষণা করলো কোর্ট, সেটাকে দুজনকে স্ট্যাটাস কিউ বললো যে কেউ যাবে না, একজন জোর করে যাচ্ছে, আমি গেলে ওখানে একটা হিসিং হবে, মেয়েদের সাথে গন্ডগোল সিস্টেম, আমি এগুলো করতে চাই। মজার ব্যাপার হচ্ছে তোমার এই কোর্টে যাওয়া বা তোমার লয়ারদের সাথে বসা, কথা বলা, এই ব্যাপারগুলো আমি কিছুটা হলেও ব্যক্তিগতভাবে জানি, কারণ সম্পৃক্ত মানুষদের সাথে আমার কথা হয় নিয়মিত। তোমার আদালত এভরিথিং সব কিছু বাদ দিয়ে রেখে আমার খুব জানবার একটা ইচ্ছা, সেটা হচ্ছে ধরো আমরা যদি দেখি একজন রাজনৈতিক নেতা, সে হয়তো এমপি হওয়ার জন্য বা মন্ত্রিত্ব নেওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করছে বা যে কোনোভাবেই হোক সে চাইছে যে ওই চেয়ারটাতে তাকে বসতে হবে, কারণ আমরা সবসময় বলেই থাকি যে একজন এমপি বা মন্ত্রী দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা আর্ন করে, অথবা কেউ হয়তো ওই চেয়ারটাতে বসতে পারবে বিধায় জনগণের সেবা করতে পারবে, যার যেটা মোটো থাকে সে সেভাবে চেষ্টা করে। তো তোমাদের শিল্পী সমিতির এই সেক্রেটারি চেয়ারটাতে অ্যাকচুয়ালি মেইনলি কী লুকায়িত আছে যার কারণে এটা নিয়ে লাইক তোমাকে 2 বছরের জন্য ছেড়ে দিলেও তেমন কোনো ক্ষতি হতো না, যেহেতু তুমি আগে কাজ করেছো, অভিজ্ঞতাটা তোমার বেশি, আবার তুমি যদি ছেড়ে দিতে স্বেচ্ছায় প্রথম থেকেই তাহলেও মনে হয় না খুব একটা বেশি ক্ষতি হতো, যে যার অভিজ্ঞতা নেই তাকে তুমি হেল্প করতে পারতে। তো এই জায়গাটা নিয়ে আসলে কেন এমন তৈরি হলো, কেন একে অপরকে ছাড়া? তোমার এখানে কথার সাথে আমারও ডিফার আছে, তাহলে পৃথিবীতে নির্বাচন কেন থাকতো? পৃথিবীর কোন দেশে নির্বাচন নেই? নির্বাচন তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, জনগণ বা যারা যাকে পছন্দ করে তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে নেবে, যেটা পক্ষ বিপক্ষ থাকবে।
তো আমরা নির্বাচিত করে আমরা দুইজন মানুষ নির্বাচন করেছি, যাকে যে ভোট দেয় সে শিল্পীদের জন্য কাজ করবে। শিল্পীরা আমাকে যোগ্য মনে করেছে, আমাকে তুলে বেছে নিয়েছে। মানে তুমি আসলে সবার রায়টাকে বেশি প্রাধান্য দিয়েছো। এবং আমি দুইটা টার্ম কাজ করেছি, যার কারণে আমাকে তৃতীয় টাইম আমি নির্বাচিত হলাম। তো সেই নির্বাচনটাকে নোংরামি করে, প্রশ্নবিদ্ধ করে, মানুষের সামনে লোক হাসিয়ে একবার নির্বাচন কমিশনার সম্পর্কে মন্তব্য করছে, নির্বাচন কমিশনার তাকে চুমু খেতে চেয়েছে, এই যে বিভিন্ন ধরনের মিথ্যাচার, একটা মেয়ে মানুষ হয়ে তা শিল্পীর মধ্যে শিল্পী সুলভ সে আচরণ কি কখনো থাকতে পারে? আমার তো অনেক অভিযোগ আছে, কই আমি তো ওপেন টিভিতে কখনোই বলিনি। আমার কাছে মনে হচ্ছে এগুলো বিহাইন্ড দ্য কেস সিন থাকুক না, সব বলে মানুষকে সবকিছু দেখিয়ে দিলে আর শিল্পী জীবন কি থাকে। যাই হোক, অনেকক্ষণ একজন শিল্পীর সাথে এই ব্যাপারে আসলে কথা বলতেও ইচ্ছে করে না, ইচ্ছে করে কাজ নিয়ে কথা বলতে। শিল্পীর জায়গা তো এটা না। আমরা ঠিক নির্বাচনের আগে দেখলাম তোমার লুকসে একটা মানে আমূল পরিবর্তন, মনে হচ্ছিল চুল বড় করছো, লুকসে একটা পরিবর্তন আনার চেষ্টা করছো। তো এটা কি স্পেশাল কোনো মুভির জন্য নাকি হচ্ছে ইচ্ছে হয়েছে যে নিজের লুকসটা একটু চেঞ্জ করব? আমার মনে হয় এখনো সেই লুকসেই তুমি কন্টিনিউ করছো। ওই লুকসে ছবিটা শেষ হয়নি এখনো। আচ্ছা, ওই মানে হচ্ছে যে সোনার চর মুভির নাম, জাহিদ হোসেনের ছবিটা, এটা আসলে ওই বড় চুলের একটা ক্যারেক্টার থাকে, অনেকদিন ধরে চুল বড় করেছে এবং শুটিংটা অনেকদিন ওয়েট করেছিল আমার জন্য। তো সেটা আসলে নির্বাচনের কারণে আসলে মাঝখানে কাজ করতে পারিনি, এখনও 4-5 দিনের কাজ বাকি আছে। আবার এটা কেটে ফেললে আর বড় করতে আবার বেচারা অনেক পিছিয়ে পড়বে, যার কারণে এই চুলের এই হেয়ারস্টাইলটা এবং এই ছবিটা শেষ হলে এটার লুকস পরিবর্তন হয়ে যাবে। এই ছবির জন্য আসলে এই লুকসটা নেওয়া। এই ছবিতে তোমার কো-আর্টিস্ট কে আছেন? আমার কো-আর্টিস্ট হচ্ছে একটা নতুন মেয়ে কাজ করছে এখানে, নতুন কো-আর্টিস্ট কাজ করছে এখানে, নতুন একটা মেয়ে আর কি, একদম ফার্স্ট মুভি তার আর কি, এটা আর কি। তা আমার সাথে মৌসুমী আপা আছে, সৌদুজ্জামান সেলিম আছে। আলোচনা সমালোচনার মধ্যে সবসময় জায়েদ খানকে থাকতে হয়, এটার কারণ কি? এই যে একই যার নাম আছে তারই তো বদনাম হয়, যার যে গাছটা বেশি ভারী তাকে বাতাস লাগেও বেশি। যারা তোমাকে দুদিন আগে ভালোবাসতো হঠাৎ করে তাদের সাথে তোমার একটা পারিবারিক দ্বন্দ্ব তৈরি হয়ে গেল, তাদের কারো স্বার্থে আঘাত হয়েছে, সেই জন্য হতেই পারে এটা, ঘরে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যায়। জায়েদ খান কখনো মেয়েদেরকে নিয়ে সিনেমা নিয়ে খেলেনি, জায়েদ খান কখনো সিগারেট খায়নি জায়েদ খানের হোল লাইফে, জায়েদ খান কারো কাছে কোনো দিন কী বলবো যে টাকা পয়সা নিয়ে জায়েদ খান তাকে ঠকায়নি, জায়েদ খান 2 টাকা লোন করেনি কোনো জায়গার থেকে, জায়েদ খানের কোনো অবৈধ ইনকাম নেই, জায়েদ খান অবৈধভাবে টাকা পয়সা অর্জন করে না, জায়েদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে আসছে, জায়েদ খান এমআর রত্নকর বা গোল্ড মেডেল। আমার অনেক ভালো দিক, সেই দিকগুলোকে চেপে খারাপ করে মৌখিকভাবে আমাকে মানুষের সামনে খারাপ বানানোর চেষ্টা, সেটা বরমদা বিগিনিং অফ দ্য ইলেকশন, দ্যাটস ইট, আর কিছু না। তো আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা আসেন, হ্যাঁ আমাদের প্রিভিয়াস অনেক নায়ক রয়েছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, সেটা স্বয়ং অনেক নাম করা নায়ক রয়েছে, আমি আসলে কাকে রেখে কার কথা বলবো, আমাদের সোহেল রানা থেকে নিয়ে শুরু করে সোহেল রানা ভাই আছে, উজ্জ্বল ভাই আছে, সোহেল চৌধুরী রয়েছেন, আরও অনেক নাম করা অভিনয় শিল্পী রয়েছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে এখানে সুন্দর বর্ণাঢ্য একটা ক্যারিয়ার তাদের চলচ্চিত্রেও ছিল। কিন্তু বর্তমান সময়ে স্পেশালি আমি বলবো তুমি যখন থেকে শুরু করেছো তখন থেকে নিয়ে এখনও পর্যন্ত আমাদের সেই চলচ্চিত্রের স্বর্ণযুগটা নেই, তারপরেও আমরা দেখেছি এই জায়গাতেই তোমার সম্পৃক্ততা অনেক বেশি। তুমি তো চাইলে অন্য কিছু হতে পারতে, কেন নায়ক হবে এই ইচ্ছেই মনের মধ্যে ছিল, কেন অন্য কিছু নয়? সেটা তো আসলে মায়ের প্রশ্ন যে আমি অন্য কিছুতে কেন আসলাম। ভালোবেসেছি ছোটোবেলার থেকে এই জগৎটাকে, একটা রঙিন জগৎ কাজ করে না পৃথিবীতে, সবার তো স্বপ্ন থাকে একজন কি হবে। তোমার ভাইরা যেমন প্রশাসনিক সেক্টরে রয়েছে তারা ওইটা পছন্দ করেছে, আমি সিনেমা জগৎটাকে পছন্দ করেছি। যখন সবাই বিসিএস দেখে দৌড়ায় 27-28-29 বিসিএস, যারা এখন এএসপি কিংবা কেউ জাজ কেউ ম্যাজিস্ট্রেট, সব আমার ক্লাসমেট, সব আমরা একসঙ্গে, আমরা ইয়ারমেট, আমরা একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেশনের মানুষগুলো আমরা। তো আমি তো ওই প্রফেশনে যাইনি বিকজ আমি ফিল্মটাকে ভালোবেসেছি, আমি এফডিসির গেটে এসে দাঁড়িয়ে থেকেছি, দারোয়ানের লাঠি পিঠা খেয়েছি, এর জন্যটাকে ভালোবেসেছি। তখন তো সিনেমার স্বর্ণযুগ ছিল, তখন সিনেমা এত নোংরামি হয়নি, এখন সিনেমার মধ্যে অনেকটা নোংরামি ঢুকে গিয়েছে, সবাই যে নোংরা তা না সিনেমার, কিছু মানুষের মধ্যে নোংরামি ঢুকে গিয়েছে, কিছু মানুষ ইউটিউবে সস্তা পাবলিসিটির জন্য মানুষকে ছোট করছে, তার ভিউ বানানোর জন্য মিথ্যে থাম্বেল বানিয়ে তাকে ছোট করছে। এখন আর এটার মধ্যে কোনো নিয়ন্ত্রণ নাই, এটার মধ্যে কোনো আইন নেই, যে জায়গার থেকে যে ইচ্ছে যা কিছু বলে তার সম্পর্কে বলে দিচ্ছে। জায়েদ খান শিক্ষিত, জায়েদ খানকে বলছে একটা অশিক্ষিত আনকালচার, সে একটা বলতেছে এমন লোক যে নিজের নাম বলতে পারে না, যে যার হয়তো নিজের উচ্চারণ ঠিক নাই। খুব ইন্টারেস্টিং একটা কথা কিন্তু তুমি বলেছিলে, এই যে এফডিসির বাইরে এসে দাঁড়িয়েছিলে, দারোয়ানের লাঠি পেটা খেয়েছো, সেই গল্পগুলো আসলে আমরা একটু করে হলেও শুনবো। এই যে বলছিলে যে
তুমি দাঁড়িয়েছিলে, লাঠিপেটা খেয়েছো এবং সেখান থেকে আজকের ধীরে ধীরে জায়েদ খান হয়ে ওঠা। মানে আমি যদি জিজ্ঞেস করি যে লাঠিপেটা খাওয়ার পরেই কি জিদ হয়েছে যে না আমাকে আজকে এবিসিতে ঢুকতে দেয়নি, বাধা দিয়েছে এই আমি জায়েদ খান একদিন এবিসিতে ঢুকবো এবং সবচেয়ে ভালো একটা অবস্থান নিজের জন্য তৈরি করবো? তা এটা জিনিস কাজ করেনি, হয়তো ওখানকার অবস্থার পরিপ্রেক্ষিতে তখন ঘটেছে। তখনকার আমি একটা সাধারণ ছেলে ছিলাম, গ্রাম থেকে উঠে আসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, তলোয়ার ফাইট দেখে আমি কাঠের তলোয়ার বানিয়ে রং করে কোমরে নিয়ে হাঁটতাম ছোটবেলায়। এটা আমি স্বপ্নবাজ মানুষ, আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, আর আমার লোভ লালসা এটা আমার মধ্যে কাজ করে না কখনো। স্বপ্নবাজ হতে হবে বাট লোভই না, কষ্ট করে পরিশ্রম করে নিজে কামাই করো। আমি যতটুকু করেছি আমি নিজে চেষ্টা করে করেছি। আমি কখনো আমার বাবার সম্পত্তি বিক্রি করে বাবার টাকা এনে আমি কখনো কিছু করিনি। আমি আমার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাঙিনি কখনো। মানে এর কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমার এই অবস্থানের পিছনে আমার কষ্ট আমার চেষ্টাটা অনেক বেশি কাজ করেছে। আমি অনেক কষ্ট করেছি একসময় ঢাকা শহরে, মফস্বলের ছেলে, মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, ঢাকায় এসেছি, ঢাকা সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম আমি, কিন্তু ভালো ভালো স্টুডেন্ট হিসেবে এসেছি। মানে আফটার এসএসসি তুমি এসেছো? আফটার এসএসসি আমি ডাবল ফার্স্ট ডিভিশন, আমার ম্যাট্রিক ও ইন্টারমিডিয়েট, তো সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করেছি। তো বিষয়টা হচ্ছে কি, আমি পড়াশোনা শেষ করেছি আর পরিশ্রম ছিল, কখনো শর্টকাট কিছু চাইনি, মনে হচ্ছে কষ্ট করে কিছু অর্জন করি, তো সেগুলো সব ঠিকই ছিল। ইদানিং এই সস্তা যুগে এসে, সস্তা পাবলিসিটির যুগে এসে ইউটিউব ফেসবুক কিছু মানুষ গ্রুপ করে যেভাবে মানুষকে ছোট করে লেখে বলে, আইন তো এখন ডিজিটাল আইনও আছে, সে আইনের প্রয়োগটা তো ঠিকভাবে হতে হবে। মানুষ যার তার সম্পর্কে ছবি দিয়ে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে, মানুষ মানুষকে একটা স্টার তার সম্পর্কে কথা বলছে। আমি তোমাদেরকে নিয়ে আমরা কিন্তু পজিটিভ ভিডিও চাইতে নেগেটিভ ভিডিও আমি আরো একটা কথা বলি, এই যে আমি একটা শিল্পী ধরেন, লাইক আমি মৌসুমী আপনার কথা বলতে চাই, যে অন্য বর্ণাঢ্য একটা ক্যারিয়ার ম্যাডাম 32 ইয়ার্স অর্জন করেছেন উনি, সেই মানুষটাকে নিয়েও মানে আমাদের মা আমাদের সমিতিতে সোফা সাপ্লাই দেয় আমাদের শুটিংয়ে, ছোট করছি না কাউকে বাট পজিশনটা বুঝাচ্ছি, ওই ছেলে বেয়ে লাগে না শুটিংয়ে মিছিলে ভাড়া দেয়, নামটা বলতে চাই না আমি, বাট আমি দেখি তারা তার সম্পর্কে বিভিন্ন মন্তব্য করছে, তার মুখে নাম নিতে আমাদের বুক্কা পাওয়া উচিত, তার বর্ণাঢ্য ক্যারিয়ারে, তার মতো একটা শিল্পীর, সে শিল্পীকে নিয়ে কথা বলতে। চলচ্চিত্রের স্বর্ণযুগে যদি মানে কথা বলতে চাই তাহলে অবশ্যই সেখানে আমি সেটাই বললাম, সেই মানুষটার নামে কথা বলছে সিনেমার লোক চুপ, কেউ কোনো কথা বলছে না, সিনেমার বড় বড় বোদ্ধারা বসে আছেন তারা তো থামাবে তাকে যে তুমি এর সম্পর্কে কথা বলছো কেন। আমি জায়েদ খান অল্প দিনের মানুষ, আমি ভুলে জানা আমাকে আমি অবদান নেই, এমন একটি মানুষ মৌসুমী ম্যাডাম যার ইন্ডাস্ট্রিতে নাম নিলে কবরী ম্যাডাম তোমার একটা অধ্যায়, তার সম্পর্কে ওই লোকটার নাম না বললাম, একটা মাল একটা শুটিংয়ে মিছিলের লোক ভাড়া দেয়, ছোবা সেট ভাড়া দেয়, ওই কাপড় চোপড় ভাড়া দেয়, সে বলছে তার সম্পর্কে এফডিসির মধ্যে দাঁড়িয়ে, তার ইউটিউব চ্যানেল আছে তার ভিউ বাড়ানোর জন্য। এফডিসি একটি লোক প্রতিবাদ করলো না যে না শিল্পী, পাঁচটা শিল্পী দাঁড়ালো না। আমি যখন সেক্রেটারি ছিলাম আমি হিসেবে তখন তো এগুলো হয়নি, এগুলো আমি কখনো করতে দেইনি। আমরা বলছি না সব শিল্পী সমান, কোনো শিল্পী সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবে না। একটা জজ হওয়া অনেক সময় এলাকায় পাওয়া দেখবা, আর্মি অফিসার পাবা, একটা ম্যাজিস্ট্রেট পাবা, এসপিও পুলিশ সুপার পাবা, কিন্তু একটা শিল্পী জাতীয় পর্যায়ের হতে অনেক সাধনা, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়, কেউ কেউ তৈরি করে দেন, অনেক কষ্ট করে সাধনা করে একটা শিল্পী হতে হয়। আমরা এই দেশে জন্মেছি বলে আমাদের এত কষ্ট, আজকে ইন্ডিয়াতে জন্ম হলে আমাদের মতো মানুষের শিল্পীদেরকে নিয়ে পূজা করতো সাধারণ মানুষ, এরা সমালোচনা করে মাঝে কিছু ফেসবুকে দেখবেন যারা নিজের সম্পর্কে কোনো ধারণা নাই, ও বিশাল বোদ্ধা, ও বিশাল স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ওদের ভিডিওসগুলোতে দেখবে মিলিয়ন ভিউ হতে একদিনও মানুষ ইল নিউজ রানস অ্যাপেক, এটা ইংলিশ শব্দ আছে, দুঃসংবাদ বাতাসের আগে ধায়। আমি করোনাকালীন সময় 2 বছরে কি কাজ না করিনি, আমি শিল্পীদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি, আমার যখন আমার বোনের কাছে আমি থাকি, আমার যখন মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে বাসার থেকে বেরোচ্ছে না, আমি মিশাবাই ঘর থেকে বের হয়ে হয়ে বেবিসির সমস্ত মানুষকে খাবার পৌঁছে দিয়েছি 18 বার, টাকা দিয়েছি নগদ, এগুলোকে বলছে এখন বলছে না, এগুলো কি আমি কি এগুলো কি আমি মানে এগুলোকে তৈরি করেছিলাম, মেকিং করেছিলাম, হয়তো সত্যি করেছিলাম, সেগুলো বলছে না, বলছে কি আমি মিথ্যা তথ্য দূরে আমাকে মানুষের সামনে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কুকুরগুলোকে আমি খাবার দিয়েছি এফডিসিতে গিয়ে গিয়ে, সবাই বলছে এগুলো জায়গার ছবি দিয়ে পাবলিসিটি নিচ্ছে, তাই এখন যে আপনারা
বিভিন্ন জায়গায় 2 টাকা ত্রাণ দিলে ছবি দিয়ে ছবি তুলছেন এটা কোথায় কি আমি বললেই আমি করলে তখন কিছু মানে আমি করলে দোষ নাই জায়েদ খান করলে দোষ জায়েদ খানের সবকিছুতে দোষ সোহান ভাই একটা সভাপতি পরিচালক সমিতির সম্মানিত মানুষ অনেক সিনিয়র মানুষ সে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে জায়েদ খানের গাড়ির উৎস কোথায় হয় এত দামি গাড়িতে কিভাবে চলে ভাই আমি কি ফকির ফ্যামিলিতে জন্মেছি আমি কি অভাবে বড় হয়েছি চুরি করে না আমার বাবার মার সম্পত্তি বা আমার তার কোনো ঐতিহ্য নেই ফ্যামিলি যে আমি গাড়ি ভালো গাড়ি চালাতে পারবো না এটাও আপনার মতো একটা পরিচালকের প্রশ্ন হতে পারে আপনি নিজের হাইট কোথায় নিজে নামিয়ে আনছেন আচ্ছা না সেই ক্ষেত্রে আমি বলবো জায়েদ খানের গাড়ি নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে অনেক নায়িকার গাড়ি নিয়েও প্রশ্ন আসে আমি কারো কথা কিছু বলবো না যে যে যার যোগ্যতা অনুযায়ী ভালো আছে থাকুক না সিনেমার লোক তো খুশি হবে যে আমি যদি গিয়ে সিএনজি তে নামতাম তখন ওরা তো খারাপ লাগতো যে একটা সিনেমা তবে যদি আমরা চিন্তা করি যে চলচ্চিত্রই হচ্ছে একমাত্র আয়ের উৎস তাহলে আসলে এরকম প্রশ্ন অনেকেই আমার কথা সেখানে না আয়ের উৎস দেখার জন্য সেখানে আছে সিবিআই আছে সেখানে ইনকাম ট্যাক্সের মাননীয় সরকার এনবিআরকে তার নিয়োগ দিয়েছে কেন তারা দেখবে এগুলোকে আপনারা ইউটিউবে বলে মিথ্যা জিনিসগুলো তথ্য ছড়িয়ে শিল্পীদেরকে ছোট করবেন আপনি পরিচালক সমিতির একজন অভিভাবক এটা কিভাবে পারেন আপনি তো পিতার মতো আপনি তো সন্তানদেরকে আগলে রাখবেন আচ্ছা এবারে তোমার ক্যারিয়ার নিয়ে কথা বলতে চাই জায়েদ খান আমি এই বোধহয় দুদিন আগেও তোমার একটা অ্যাড দেখলাম বিটল বিস্কুট খুবই জনপ্রিয় ছিল কিন্তু সেই অ্যাডটা তখন হয়তো আমরা জায়েদ খানকে সেভাবে চিনতাম না কিন্তু জিঙ্গেলটা সবার এত বেশি প্রিয় ছিল যে জিঙ্গেলটার কারণেই আমরা বারবার সেই অ্যাডটা দেখতাম এই অ্যাডের গল্পটা আগে একটু বলো যে এটা হচ্ছে আমি তো মিডিয়া বুঝি না তো মিডিয়াতে আসিও নি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদের পিরোজপুর আমার জন্মস্থান সেখানকার কিছু বড় ভাইয়েরা মিলে একটা অ্যাড ফর্ম করলো ত্রিমাত্রিক সেখানে গেলাম বললো যে একটা অ্যাড করে দিবা আমি বললাম আমার তো ছোটবেলা থেকে শখ আপনি বলেছি এরা ফ্যাসিনেশন মানুষের অনেক ফ্যাসিনেশন থাকে কেউ ডক্টর হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ পাইলট হবে আমার ফ্যাসিনেশন হচ্ছে আমি একটু ছবি দিব সিনেমায় কাজ করব আর আমার চাচা সম্পর্কে খালিদ হাসান মিলু উনি প্রয়াত হয়েছেন ওনাকে দেখে দেখে আমার এই ছবিদের প্রতি আকর্ষণটা আরও বেশি সেই সময় তো তার জনপ্রিয়তা একদম তুঙ্গে মানে তার স্টাইল সে হাতে ব্রেসলেট চেইন তাকে দেখে দেখে না আমার এই জগতের প্রতি আকর্ষণটা আরও অনেক বেশি বেড়েছে আচ্ছা তো সেখান থেকে আচ্ছা ঠিক আছে অ্যাড করি তখন একদম আনারই একটা ছেলে আমি তো বুঝি না আমি তো থিয়েটারও করিনি নাচ শিখেছি না কিছু না কেমনে কেমন একটা অ্যাড করলাম দেখলাম যে সেটা ব্যাপক পাবলিসিটি ব্যাপক পপুলার হয়ে গেল বিস্কুট খাইতে খাইতে যায় তো আমি যখন ঢাকায় বসে তখন থার্ড ইয়ার না সেকেন্ড ইয়ার পড়ি যখন আমি ক্যাম্পাসে হাঁটতাম সব ছেলে মেয়েরা দেখতাম আমাকে দেখলে এটা বলতে থাকে খাইতে খাইতে যায় বলে খুব মজা না ওই সময়টাতে জল খুব ভালো লাগতো তখন বিষয়টা মানুষ এত চিনে ফেলেছে আমাকে সমস্ত জায়গায় শুক্রবার সিনেমা আসে সিনেমার মধ্যে চলতো তখন তো এই ফেসবুক কিংবা এই ডিস্টি সেগুলো আসেনি অনেক আগের কথা আচ্ছা ওই একটা দেখার পরে এমন হয়েছে না যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনেক মেয়েরা তোমার প্রেমে পড়ে গেছে এই দেখে কি প্রেমে পড়ে প্রেম কি এত সোজা তখন তো দেখতে এত সুন্দর ছিলাম না এখনো তো সুন্দর না আমি বাট মোটামুটি তখন আসলে আমার একটা জিনিস বিষয় আছে আমি কিন্তু আসলে প্রেম মেয়েদের পিছনে ছোটা এগুলোর থেকে কিন্তু মানুষ যেগুলো বানায় বানায় এখন করে এগুলো আসলে আদৌ কিন্তু আমি এরকম না ঢাকা ইউনিভার্সিটির লাইফে আমি ওপেন টিভির সামনেই বলতে চাই কোনো মেয়ে বা কোনো কেউই বলতে পারবে না যে আমি তো আসলে হলে থাকতাম না কোনো মেয়েকে ডিস্টার্ব করা বা কারো পিছনে ছোটা কিছু আছে না কিছু সময় নষ্ট করে মেয়েদের পিছনে ফ্ল্যাটারিং করা তোমার মধ্যে ছিল আমি নিজেকে এমন ভাবে তৈরি করব যে আমার পিছনেই সবাই ছুটবে আমি কেন ছুটব না ওইটা মনে হয়নি মনে হচ্ছে যে একটা সেলের পার্সোনালিটি থাকবে একটা ছেলে তার যোগ্যতা দিয়ে অর্জন করবে সেই মেয়েটার সাথে ভালো সম্পর্ক হবে প্রেম হতে পারে নোংরামি আমার মধ্যে কখনোই কাজ করেনি কখনো এবারে একটু জানতে চাই বাংলাদেশের অন্যতম হার্টথ্রব জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর আপুর সাথেও তুমি কাজ করেছো এবং এই যে আজকে সাদা পড়েছো আমার কিন্তু খুব জনপ্রিয় একটা গানের কথা মনে পড়ে গেছে যে শাবনূর আপু হোয়াইট কালারের শাড়ি পরা ছিল তুমি হোয়াইট কালারের স্যুট পরা ছিলে এবং এই যে তার সাথে অভিনয়ের যে অভিজ্ঞতা সেটাও একটু শেয়ার করো যে ওই মুভিটাতে মানে কিভাবে করে তোমরা দুজন জুটি না তখন আসলে আমি মফস্বলের ছেলে প্রথম ছবি করলাম তারপর তো শাবনূর তখন অনেক বেশি খুব জনপ্রিয় আর্টিস্ট তো জনপ্রিয়তা তুঙ্গে তখন অনেক ছবি তার তখন সে তো তখন তার সাথে যখন প্রথম ছবি সলো হিসেবে করলাম স্বাভাবিকভাবে আই ওয়াজ এক্সাইটেড এবং অভিনয়টা কীভাবে করতে হেল্প করেছে যখন প্রথম গান দিয়ে প্রথম মহরত শুরু হয়েছে এই যে গানটা বললে তুমি যে পৃথিবীর জন্ম যেদিন এ কথার জন্ম সেদিন আমি কিন্তু এই গানটা তোমার মানে সুরে সুরে শুনতে চাই তোমার কণ্ঠে আমি গান গাইতে পারি না তোমার কণ্ঠে এই গানটা সুরে সুরে দুটো লাইন হলো শুনতে চাই শাবনূর আপুকে ডেডিকেটেড করে তো যার কারণে ওই ছবি করতে গিয়ে আসলে একটা অভিজ্ঞতা হয়েছে যে ভালো শিল্পীর সাথে কাজ করতে গেলে নিজে কিছু শেখা যায় নিজে কিছু বোঝা যায় ভালো মানে ভালো কোয়ার্টিস থাকলে উনি পাঁচখানে হেল্প করে শুধু নায়িকা বলে না আমি একজন ভালো ভালো সুচিত্রার সাথে কাজ করছি এ টি এম ভাইয়ের সাথে কাজ করেছি রাজ্জাক ভাইয়ের সাথে কাজ করেছি সোহেলানা সাহের সাথে কাজ করেছি এগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে তারা আমাকে ভালো ভালো জিনিস শিখিয়েছে লাস্ট মৌসুমীর সাথে কাজ করেছি ছোনার চরে তো এই জিনিসগুলো না মানুষকে অনেক কিছু শিখিয়েছে ভালো কোয়ার্টিস্ট ভালো কিছু শিক্ষা দেয়
ভালো কিছু শিখাতে, কারণ তারা তো একটা লিজেন্ড, ভালো অভিনেতা অভিনেত্রী অনেক কষ্টের ব্যাপার, অনেকে আসে কিন্তু জোয়ারের পানির মতো করে জোয়ারের সাথে হারিয়ে যায়। থেকে যাওয়াটা শিল্পী আসলে কাঠ কাঠ খড় পোড়ানো অনেক, রোদে পুড়ে যেমন সোনা খাঁটি হয় না, আগুনে পুড়ে সোনা খাঁটি হয়, সেরকম কাঠ খড় পুড়ে একটা শিল্পী যখন তৈরি হয় অনেক বেশি স্ট্রং হয়ে থাকে। সেটাই, যেমন শাবনুর আপু হয়তো এখন আমাদের মিডিয়াতে সম্পৃক্ত না, কিন্তু তারপরেও শাবনুর আপুর যে অবদান, তার যে কাজ, এত বর্ণাঢ্য ছবি, গান, সেগুলো তো ভুলতে পারার সুযোগ নেই, তার অ্যাক্টিং মানুষের হৃদয়ে আছে। তো সেটাই, আমি জাস্ট ইউটিউবে ওই গানটা দেখছিলাম এবং মনে মনে ভাবছিলাম যে এই গানটার কথা আমি তোমাকে অবশ্যই বলবো, এবং আমি কিন্তু গানটা শুনবোই তোমার কাছ থেকে, বিকজ খুবই জনপ্রিয় কিন্তু এই গানটা। গানটা ভালো লেগেছিল, মেলোডিয়াস আহমেদের বুলবুলের সুর করা এবং এন্ড্রু কিশোরের করা ছিল। পৃথিবীর জন্ম যে দিন, একথার জন্ম সেদিন, পৃথিবীর জন্ম যে দিন, একথার জন্ম সেদিন, একথার কারণে পৃথিবীতে মানুষের আশা, একথার নামই ভালোবাসা, ও একথার নামই ভালোবাসা। ভবিষ্যতে কি আমরা দেখব জায়েদ খান গান করছে? কখনোই না, আমি খুব আমি যেটা করেছি একটা নিয়ে থাকতে পছন্দ করি। কিন্তু তোমার যে পছন্দের নায়ক রয়েছে, তুমি সব সময় বলো যে সালমান খান তোমার পছন্দের, সেটা তো মানুষের পছন্দ থাকে, সালমান খান আমার আইডল, আমার ভালো লাগে গান করে না, সবাই সবকিছু পছন্দ করলে যে তার সেই গুণটা, তার গুণটা তো আমার মধ্যে আল্লাহ নাও দিতে পারে, তার মধ্যে তো সেই গুণটা আল্লাহ দিয়েছে। গান গাওয়া, তাল লয় সুর অনেক কঠিন, এগুলো আমি চাই না, এই যেটা একটা কাজ করছি একটা কাজই করি। আমি কিন্তু সবাইকে সাজেস্ট করি অলওয়েজ যে তুমি ডিপ্রেসড কোথাও যেতে হবে না, জিমে যাও, এটা তো বলে হেলথ ইজ ওয়েলথ। হ্যাঁ, এবং মানে তুমি ডিপ্রেশনে আছো মানে বন্ধুর সাথেও আড্ডা দেওয়ার দরকার নেই, তুমি জিমে যাও, দু ঘন্টা কাটিয়ে আসো, তুমি দেখবে তোমার ডিপ্রেশন কোথায় চলে গেছে, আর বাসায় ফিরে তুমি হাসিমুখে খাবার খাচ্ছো। বিরতির পরে আরও একবার আমন্ত্রণ আমাদের আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারে, এবং সাথে রয়েছে আপনাদের প্রিয় মানুষ চলচ্চিত্র নায়ক জায়েদ খান, আমার খুব পছন্দের একজন মানুষ যার সাথে মন খুলে আসলে আড্ডা দেওয়া যায়। তো আরও একবার আড্ডায় ফিরে যাচ্ছি আমরা। জায়েদ ভাই, এবারে যে প্রশ্নগুলো করব একদম 10 লাইন 5 লাইন কিছু বলতে হবে না, এক লাইনে প্রশ্ন এক লাইনে উত্তর, ঠিক আছে? ওকে। তোমার পছন্দের কোয়ার্টিস্ট, যার সাথে কাজ করে সবচেয়ে বেশি তুমি মানে স্বাচ্ছন্দ্য বোধ করেছো? অনেকে অনেকে আছে, এটা কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি, অনেকের সাথে কাজ করে আমি আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছি। শিল্পীরা সবাই, কার কথা বলবো, শাবনুর সাথে কাজ করেছি, তারপরে হচ্ছে ধরো আর মম মেয়েটা ভালো কাজ করেছে, মম মেয়েটা সাহারা ভালো কাজ করেছিল, লাস্ট মৌসুমী এবার সাথে কাজ করলাম, যারা যার সাথে কোয়ার্টিস যখন পেয়েছি, বিশেষ করে যারা স্টার ছিল, তারা সবাই হেল্প করেছে, কাউকে কারো কথা রেখে আমি কাউকে বলতে পারবো না। জায়েদ খান যদি একদম পুরোদমে একজন প্রোডিউসার হিসেবে চলচ্চিত্র নির্মাণ শুরু করে, তাহলে কি জায়েদ খান নিজেই অভিনয় করবে নাকি অন্য কাউকে চিত্রনায়ক হিসেবে ব্রেক দেবে? আমি তো একটা ছবি প্রযোজনা করেছি, সেখানে জয় চৌধুরী নামে একটা ছেলেকে ব্রেক দিয়েছি না, আমি নিজেও অভিনয় করব, বাট সাথে একটা ছেলেকে অবশ্যই রাখবো। তোমার কাছে মানে নেতৃত্বে থাকার একটা বিষয় প্রথম থেকেই লক্ষণীয়, ভবিষ্যতে সক্রিয় রাজনীতিতে যাওয়ার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, আমার রাজনীতি করার ইচ্ছে আছে। আমি তো অলরেডি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সেন্ট্রাল সংস্কৃতি বিষয়ক কমিটির মেম্বারও, তো রাজনীতি করার আমার ইচ্ছে আছে। আমি ছোটবেলায় খুব রাজনীতি পছন্দ করতাম, মিছিল, মিটিং, বক্তৃতা। এবারে যদি আমরা জানতে চাই যে এমন একজন ব্যক্তিত্ব, সে নারী পুরুষ যেই হোক না কেন, হতে পারে, তাকে দেখে তুমি নিয়মিত অনুপ্রাণিত হও এবং সব বাধা বিঘ্ন সব কিছু পেরিয়ে যে না আমাকে উইন করতেই হবে বা সামনে এগিয়ে যেতেই হবে, এই অনুপ্রেরণা তুমি কার কাছ থেকে পাও? নিজের সততার থেকে পাই, আর কিছু না, কিন্তু কাউকে ফলো করে আমি আগাই না, কিন্তু যে উনি এরকম করে না, আমি আমার সততা থেকে আগাই। আমি আমার নিজের কাছে প্রশ্ন করি যে আমি এগুলো করি নেই, তা আমি কেন পিছপা হবো? আর আমার 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 নীতির প্রশ্ন, আমি নীতির প্রশ্নে আপোষহীন। আমাকে দেখে কত ব্লেম দিয়েছে, কত কিছু বলেছে, কোনো কিছু প্রমাণ করতে পারেনি, বিকজ আমি করেই তো নাই, এগুলো ম্যান মেড, লিপ সার্ভিস দিয়ে সৃষ্টি। লিপ সার্ভিস হচ্ছে মুখের কথা দিয়ে তৈরি এরা, এগুলো ইউটিউবে আদৌ কোনো সত্যতা নাই। এই জন্য তুমি কখনোই ওরিড হও না? আমি কখনো ওরিড হই না। আচ্ছা,
ওকে, এবারে বলো বিয়ের বয়স যদি আমরা বলি তাহলে এখন একদম পারফেক্ট এজে আছো, বিয়েটা কবে করছো? বিয়েটা আসলে বাবা মা খুব চেষ্টা করেছিল বিয়েটা করানোর, তো সেটা হয়নি, হয়তো আল্লাহ তাআলা লেখেনি, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাত দিয়ে। তবে বাবা মা যেহেতু নাই, এখনও দুই ভাই আছে বড়, আমার উপরে বোন আছে, তো করে ফেলবেন মধ্যে ইনশাল্লাহ। হয়তো বা যদি মেয়ে কি অলরেডি পছন্দ করা আছে নাকি মেয়ে দেখতে হবে? দেখি, সেটা দেখা শোনার মধ্যে রাখতে হবে, পছন্দ বা দেখা শোনার মধ্যে। এখন যদি আমি আবার বলি পছন্দ আছে সেটাও খুঁজতে থাকবে, না হলে যদি বলে নাই সেটা একটা মিনিং হবে। মানুষ তো ইউটিউবে মিনিংয়ের অভাব নাই, কারণ বিভিন্ন দেখি থাম্বেল বানিয়ে বিয়ে বিভিন্ন মেয়ের সাথে ছবির কাটিং দিয়ে দিয়ে বিভিন্ন কথা বলে, তো সেই কারণেই বলতে চাই আসলে এটা আমি জানিয়ে করবো, লুকাই কিছু করতে চাই না। আল্লাহ যাকে আমাকে লিখেছে আমাকে জন্য, সে পুরা গালে হাত দিয়ে তাকিয়ে থাকবে যে আমি কি শুনেছি আর জায়েদ খানকে। আমি তো তাই, আমাকে যে শুনে আমার সম্পর্কে, সে আমার সম্পর্কে, আমার বউ আমাকে ডেফিনেটলি ভালোবাসবে। আমি যদি আমার রিলেশনে, তোমার বউ তোমাকে ভালোবাসবে, বাট তুমি তোমার বউকে কতখানি ভালোবাসবে? অবশ্যই ভালোবাসবো, কেন ভালোবাসবো না? আমার যে মানুষটা তার পৃথিবীর সব কিছু ছেড়ে আমার কাছে আসবে, তার ডিগনিটি দিয়ে, তার আমার অনেস্টি দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, আমার টাইম দিয়ে, তার প্রতি সম্মান দিয়ে, তাকে স্যাটিসফাইড করা আমার দায়িত্ব। আচ্ছা, সেই মেয়েটা কি বরিশালের হবে কিনা সেটা বলো। না, বরিশালের না, বরিশালের, আমি দেখেছি বরিশাল বেল্টের মানুষ বরিশাল ছেড়ে বিয়ে করতে চায় না। না, আমার এটা কখনো মনে হয়নি, আমি কখনো মনে, অনেস্টলি স্পিকিং, কখনো মনে হয়নি না বরিশালে আমার বিয়ে করতে হবে। আমি বলেছি এটা আল্লাহর তরফ থেকে এমনি আসবে, মা মেয়ে খুঁজতে হবে না। আর আমি তো ধরো কারো পছন্দে বিয়ে করবো না, আমি পছন্দ বিয়ে, আমি আমি বিয়ে করবো আমার বাবা মাকেও বলা, আমি বিয়ে করবো আমার পছন্দে, কারণ জীবনটা আমার, তাকে দেখে শুনে সে আমাকে দেখবে থাকতে পারবে কি না। জোর করে একজনকে চাপিয়ে দিল, দুদিন পর আবার কাগজ কলমে ডিভোর্স, একই জিনিসের পুনরাবৃত্তি, এটা চাই না আমি। আমি 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 তার কাছে কিচ্ছু চাই না, যা যিনি বউ হবেন, শুধু শুধু আমার প্রতি একটু কেয়ার, ট্রান্সপারেন্সি, অনেস্টি, দ্যাটস দ্য তিনটা শব্দ, কিচ্ছু লাগবে। তোমার ওয়াইফকে নিয়ে তুমি আমার এইটাই কথা দিতে পারি না শান্তা, কেন জানো, আমি হচ্ছে এমন জিনিস, আমি একটা হাসি দিলেও সেটা ভাইরাল হয়ে এমন হয়ে যায়। তো আমি বিয়ে করলে সেটা নিয়ে মনে হয় বাসার সামনে ক্যামেরা মনে হয় কয়েকদিন ঘুমিয়ে থাকবে না, যারা থাকবে এই হট সিটে তুমি আমার সাথেই বসবে, তো এতটুকু কথা দিয়ে যাও। হট সিটে আসবো, কথা দিলাম তোমার সাথে, তোমার সাথে আমার অনেকদিনের সম্পর্ক, সম্মান করো আমাকে, একটা রেসপেক্টেড রিলেশন, তো আমি অবশ্যই কথা দিলাম। আমি যখন যেটা, যদি এটা যখন করবো অবশ্যই হট সিটে তোমার সাথে বলবো, একেবারেই শেষ। আমি এটা কিন্তু করবো, আমি 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 অন্তত কিছু করে লুকিয়ে রাখবো না, যে না করি নাই ত্রাণ বিতরণটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যারা আসলে এখন দুস্থ অবস্থায় আছে তাদের কাছে পৌঁছে দেয়া। তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই পাল্টাপাল্টি ভাবে ঘোষণা করছে, আমি এটা দিব, আমি ওটা দিব, আমি একটা গরু কাটবো, বাকি গরুর টাকাগুলো দিয়ে দিব। তো এমন কোনো মানে কি বলবো এটাকে, সার্কুলেশন আর এমন কোনো ঘোষণা কি তোমার কাছ থেকে আমরা পাবো কিনা ঈদের আগে? যে যেভাবে দেখ কিছু মানুষ পাক না, প্রতিযোগিতা করে কিন্তু অনেক সময় সাধারণ মানুষই তো উপকৃত হচ্ছে, সেটা করুক। আমি তো কয়েকটা সংস্থাকে সহায়তা করেছি, এইভাবে যাওয়া হয়নি, বিকজ আমি 7-8 দিন আমার মধ্যে আমার খুব একটু ফ্যামিলিগতভাবে প্রবলেম গিয়েছে, যার কারণে আমি 7-8 দিনে আসলে মুভ করতে পারিনি, না হলে আমি তো সিলেটে নিজেই থাকার কথা। আমি এগুলো ঝড় ঝন্ডা বা যে কোনো ক্রাইসিস আমি কিন্তু সবার আগে থাকি, তো এখনও তো এখন এই পানি নামার পরে কিন্তু অবস্থাটা আরও খারাপ থাকবে। তো আমার আমার পরিকল্পনা আছে যাওয়ার, গিয়ে হয়তো এখানকার এখানে এখানে একটু ত্রাণ সহায়তা করার আমার ইচ্ছা আছে, খুব ভালো লাগলো। আর প্রথমে আমি বলেছি যে তুমি এমন একজন মানুষ যে তোমার সাথে খুব মন খুলে আসলে আড্ডা দেয়া যায়, যে কোনো প্রশ্নের বাইন্ডিংস থাকে না, উত্তরও তুমি সীমাবদ্ধতার মধ্যে রাখো না। তো তোমার ঈদ খুব সুন্দর কাটুক, যেখানেই থেকে কাটাও না কেন, সেটা পিরোজপুর হতে পারে, ঢাকা হতে পারে, অথবা বর্ণাঢ্যদের সাহায্যে হতে থাকে, তোমার ঈদটা যেন সুন্দর কাটে এটাই আমাদের প্রত্যাশা। তোমাকে অনেক বেশি শুভেচ্ছা, এবং চ্যানেল 9-এর সব দর্শকদেরকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। যে যেভাবে পারেন বন্যা কবলিত সিলেট সহ যেসব জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, সেখানে সবার পাশে যার যার সামর্থ্য আছে নিয়ে দাঁড়াবেন। ঈদে একটা কাপড় না কিনলে, ভালো বাজার না করলে আপনি খারাপ থাকবেন না, কিন্তু আপনার পাশেই আপনার একজন মানুষ না খেয়ে অর্থাভাবে অনাহারে খাদ্যাভাবে মারা যাচ্ছে, পাশে দাঁড়ান। আমি যতটুকু পারি সেটা নিয়ে আমি পাশে দাঁড়াবো, দাঁড়াচ্ছি, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এবং করোনাও আবার খুব ঊর্ধ্বগামী, মাস্ক ব্যবহার করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আর হলে গিয়ে অবশ্যই টিকিট কেটে বাংলাদেশি বাংলা সিনেমা দেখবেন। সবাইকে আবারও ঈদ মোবারক, অনেক ধন্যবাদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, ধন্যবাদ। প্রিয় দর্শক,
ঠিক এই মুহূর্তে আমাকে বিদায় নিতেই হচ্ছে, কারণ আমার সময় একেবারেই শেষ। তবে আমার মনে হয় ঈদ পূর্ববর্তী আমাদের এই মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারের আয়োজন আপনাদের খুব ভালো লেগেছে। অনেক অজানা তথ্য, অজানা কথা আমরা জানতে পেরেছি, একজন মানুষের মনের কথা আমরা জানতে পেরেছি, আর সেই সাথে আপনাদের ঈদ যেন সুন্দর কাটে সেই শুভকামনাও আমাদের পক্ষ থেকে থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ঈদ উপলক্ষে চ্যানেল নাইনের 6 দিন ব্যাপী আয়োজনে সবসময় সাথে থাকবেন আমাদের। এই প্রত্যাশা আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।